সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। লিসেস্টার শায়ার এবং নর্দাম্পটন শায়ারের বিরুদ্ধে শেষ দুটি ম্যাচ হেরে ডারহাম এই মুহূর্তে বেশ কঠিন জায়গায় সময় কাটাচ্ছে। তবে তারা এখনও 11 পয়েন্ট নিয়ে নর্থ গ্রুপ স্ট্যান্ডিংয়ের চতুর্থ স্থানে স্বাচ্ছন্দ্যে রয়েছে। বেন স্টোকসের ফর্মটি তাদের একটি বিশাল উদ্বেগের কারণ এবং তারা আরও ম্যাচ জিততে চাইলে তাকে ভালো পারফরম্যান্স করতেই হবে। অন্যদিকে ডার্বিশায়ার প্রায় টুর্নামেন্টের বাইরে, বর্তমানে তারা 7 পয়েন্ট সহ টেবিলের নিচে রয়েছে। তাদের নকআউট পর্যায়ের সুযোগের জন্য তাদের অবশ্যই বাকি সমস্ত ম্যাচগুলি জিততে হবে। ম্যাচ অনুষ্ঠিত হবে চেস্টারলি স্ট্রিটের রিভারসাইড গ্রাউন্ডে। ম্যাচ শুরু হবে 9 জুলাই ভারতীয় সময় রাত 11টায় এবং সেখানকার স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায়। ম্যাচ দেখা যাবে ইউটিউবে এবং টিম ওয়েবসাইটে। এটি একটি ভালো ব্যাটিং ট্র্যাক যেখানে বলটি দুর্দান্তভাবে ব্যাটে আসে। 160-এরও বেশি রান তাড়া করা এই পিচে সর্বদা একটি কঠিন কাজ। যে দল টসে জিতবে তারা প্রথমে ব্যাট করে বোর্ডে রান সংগ্রহ করবে। তো চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে। প্রথমে ডারহাম প্লেয়িং ইলেভেন: ডেভিড বেডিংহাম, গ্রাহাম ক্লার্ক, বেন স্টোকস, ক্যামেরন ব্যানকর্পট ক্যাপ্টেন, সিন ডিকসন, নেড ইকারসলে উইকেটকিপার, বেন রাইন, স্কট বর্থউইক অথবা ব্রাইডন কার্সে, ম্যাটি পটস, হ্যারি ক্রাউস, জ্যাক ক্যাম্পবেল। এবার ডার্বিশায়ার প্লেয়িং ইলেভেন: লুইস রিশে, হ্যারি কেম, টম উড, লুয়াস ডু প্লুই, ম্যাট কিচলি ক্যাপ্টেন, ফিন হুডসন প্রেন্টিস, ম্যাটি ম্যাকারম্যান, ব্রুক গাস্ট উইকেটকিপার, লোগান ভ্যান বিক, জাদে ডার্নবিচ, জর্জ স্ক্রিমশ। এবার চলুন দেখে নেওয়া যাক ফ্যান্টাসি টিম ইলেভেনটা: নেড ইকারসলে, ক্যামেরন ব্যানকর্পট, লুইস রিশে ক্যাপ্টেন, গ্রাহাম ক্লার্ক, সিন ডিকসন, লুয়াস ডু প্লুই, বেন স্টোকস ভাইস ক্যাপ্টেন, ম্যাট ক্রিচলি, লোগান ভ্যান বিক, ম্যাটি পটস এবং জর্জ স্ক্রিম শ। সুতরাং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে ডারহামের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।